সূরাতু তাওবার 103 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। খুদ মিন আমওয়ালিহিম, নবী আপনি মদিনার রাষ্ট্র চালাচ্ছেন, নবীজি কোথাকার রাষ্ট্রপতি ছিলেন ধরে বলেন, মদিনার রাষ্ট্র চালাচ্ছেন, খুদ মিন আমওয়ালিহিম, আপনি যারা সামর্থ্যবান তাদের থেকে যাকাতের টাকাগুলো গ্রহণ করেন। কিসের টাকা? কোন সূরা? সূরাতু তাওবা। তাহলে কথাকার, কোরআন শরীফ বলে কথাকার আল্লাহ, না কোন মসজিদের খতিব সাহেব, খবরদার উল্টা বুঝিয়েন না। রাগ হইলে যদি রাগ হন সরাসরি কিসের উপরে রাগ হবে? কোরআনের উপরে। কেউ কোরআনের উপরে অসন্তুষ্ট হলে তার ইমান থাকবে? থাকা সম্ভব? রাসূল, আপনি মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার বাসীরা যারা যাকাত দেওয়ার সামর্থ্যবান তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো সংগ্রহ করেন। 5000 টাকা যাকাত, ধরে পায় না, 5000 টাকা, 50,000 টাকা আপনার কাছে থাকলে আপনার যাকাত তো আপনার উপরে খরচ দিলেন না, ইমান চলে গেছে। প্রতিগিরি করেন, সিল্লাগিরি করেন, যেই গিরি করেন, ইসলামী আন্দোলন করেন, আমাদের ইমান কি? কেন আপনি যাকাতের টাকা নিয়ে তাদেরকে যাতে করে আপনি পবিত্র করে দিতে পারে? যাকাতের টাকা কেউ দিলে কি হয়? এক নম্বরের সম্পদ পবিত্র হয়, দুই নম্বরের যিনি যাকাত দিয়েছেন তিনাকে আল্লাহ পবিত্র করে দেন, সুবহানাল্লাহ বলবেন না। তিন নম্বরে সম্পদের হেফাজতের দায়িত্ব আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন। আমরা তো এটাকে জরিমানা মনে করি, কি করি? জরিমানা মনে করি। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে আখেরাত, আখেরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান। ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াসাল্লি আলাইহিম। রাসূল যারা যাকাত দেয় তাদের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলবেন না, যারা যাকাত দেয় তাদের জন্য কি করেন? তাহলে রাসূলের দোয়া কাদের সাথে থাকবে? যাকাত যারা দেয়, আপনি যাকাত দিবেন না দেখবেন আপনার পরিবারে অশান্তি যাবে না, লাগে থাকবে, ছেলে বাপের সাথে খাট পাইবে না, বাপ ছেলের সাথে খাট পাইবে না। কিসের কারণে? আপনি তো ব্যক্তি জীবনে কোরআন সুন্নাকে বাস্তবায়ন করতে পারেন নাই, চেষ্টা করেন না। وصلي عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وصلي عليهم نبي أبني تادر جنو كي قرن جارا زكاة دائي تادر جنو كي قرن دعا قرن جارا زكاة دائي تادر جنو كي قرن دعا قرن إن صلاتك سكن لهم তাদের জন্য দোয়াটা, তাদের আপনার দোয়াটা তাদের জন্য শান্তিদায়ক, সুবহানাল্লাহ, তাদের জন্য আরামদায়ক হয়ে যাবে, তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে, তাদের জীবন পবিত্র হয়ে যাবে, তাদের সম্পদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এলো যাকাতের উপকারিতা কোরআন শরীফ থেকে। আমরা যদি হাদিস দেখি, ইমাম বুখারী এবং মুসলিম দিয়েছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ইবনা আদম আনফিকু উনফিক আলাইকা ইয়া ইবনা আদম। ইমাম বুখারী এবং মুসলিম হাদিস নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? যদি কোনো হাদিসে বলা থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাদিসের পরিভাষা কি? মাশাআল্লাহ, হাদিসে কুদসি, হাদিসে কুদসি,
এই হাদিসে বলা থাকে আল্লাহ পাক বলেন, এই হাদিসের পরিভাষা কি? সবাই বলেন হাদিসে কুদসি, সবাই বলেন কি? হাদিসে কুদসি, এই হাদিসে কুদসি ভিতর আল্লাহ পাক বলেন কি বলেন? قال الله تعالى يا ابن آدم হে বনি আদম, হে বনি আদম, তাহলে আমরা কি কথা কই? আমরা বনি আদম তো, আমরা কার সন্তান? আদমের সন্তান না ইবলিস এর? কার? তো যেগুলো নামাজ পড়ে না এগুলো বনি আদমের সন্তান নয়, এগুলোর ভিতরে ইবলিসের কি আছে? সংমিশ্রণ আছে, কি আছে? ওরা কথা কয় না, কি আছে? আমার কথা, আমার উপর রাগ হইব, রাগ হইলে আমার উপরে কি হইব? আর আমরা কোনো নবী হইব, কে কইছে? ঠিক হয়ে যাই ইয়া ইবনা আদম আনফি, হে বনি আদম যাকাতের টাকা আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। যাকাতের টাকা আল্লাহর রাস্তায় কি করো? খরচ করো। কি হবে খরচ করলে? আমার লাভ কি হবে? যাকাত দিলে আমার লাভ কি হবে? আল্লাহ পাক বলেন উনফিকা আলাইকা, তুমি যদি যাকাতের টাকা খরচ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনে আমার সম্পদ খরচ করব। আল্লাহ আপনা করে আর কি বলতো বলেন, আর কি বলতো, কি উৎসাহ দিত? দেখবেন যারা জাকাত হিসাব করে দেয় তাদের সম্পদ বাড়ে কমে না, তাদের সম্পদ নষ্ট হয় না, তাদের সম্পদ পবিত্র হয়। তাদের সম্পদ হেফাজত করেন কে? জাকাত দিতেন না কামাই যাইব, রিক্সার উপর একদম ঘটবেন, মা মসজিদ যাইব, মা এটা কাড়ি গেল নেই, বার করে যাইব, বার হয়ে যাবো, টাকা রাখতে পারবেন না, টাকা রাখতে যদি আল্লাহ 1000 বছর হায়াত দেয় কোরআন হাদিস থেকে প্রত্যেকদিন প্রত্যেকদিন আলোচনা করবে, সম্ভব নয় তার পক্ষে শেষ করা। 1 কোটি বছর দিল কারো পক্ষে কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করা সম্ভব নয় শেষ করা। কাজে আমি কীভাবে এক আলোচনা রিপিট করব কীভাবে? এই জন্য আপনারা ভালো করে শুনবেন। তাহলে জাকাতের উপকারিতা কি? আল্লাহর রাস্তায় যদি আমরা জাকাতের টাকা খরচ করি আল্লাহ আমাদের পিছনে কি করবেন? কথা কয় না, খরচ করবেন, আল্লাহ আমাদের সম্পদকে কি করবেন? হেফাজত করবেন, আল্লাহ আমাদের সম্পদকে কি করে দিবেন? পবিত্র করে দিবেন, আল্লাহ আমাদের 3.5 কোটিকে কি করে দিবেন? পবিত্র করে দিবেন, কি করে দিবেন? এই হচ্ছে কি জাকাতের সংক্ষিপ্ত উপকারিতা। এবার